আমরা এলাম ফুলডুঙরি পাহাড়ে, যেখানে বিভূতিভূষণ বসে লিখছেন, সবাই ট্রেক করছে এখন। আমরা এই কেয়া দেখুন, আমরা সবাই ফুলডুঙরি পাহাড়ে উঠছি। বলুন আপনাদের ফুলডুঙরি পাহাড়ে উঠতে কেমন লাগছে? এখনো বুঝতে পারছি না। আমি আবার উঠছি, আমি দিদির হেল্প নিয়ে উঠলাম। ফুলডুঙরি পাহাড়, ফুলডুঙরি, এটার ওপরে বসে বিভূতিভূষণ লিখতো। এই তো ভাই একটা ভিডিও ভিডিও প্রমাণ আছে তার। তোর কি ভালো লাগবে না? তুই ওইরকম লেস ইন্টারেস্টেড ওরকম থাকছিস কেন রে? ভালো লাগে না বেড়াতে, সে তুমি আনন্দ করবে না করলে। পাহাড়ে উঠছি, ফুলডুঙরি পাহাড়ের ওপরে উঠে এলাম।